আচ্ছা দেখো, আজকে আমরা আয়তক্ষেত্রের কিছু অঙ্ক করব। মোটামুটি 10টা মতন অঙ্ক করার ইচ্ছা আছে। তো দেখো, 10টা অঙ্ক করলে আয়তক্ষেত্রের একটা বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের ছোটখাটো যেগুলো পরীক্ষা আছে তাতে তুমি এই কটা অঙ্ক জানলে মোটামুটি অসুবিধা হবে না, বা এই কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকলে তুমি অঙ্কগুলো করতে পারো। তো আমি করব সুবীর দাসের বইয়ের থেকে 10টা অঙ্ক বেছে বেছে, মোটামুটি 10টা করব। তো সেই 10টা যদি করো, তোমরা একটু দেখো বইটা, বইটা খোলো। বইটা খুলে আমি যে দাগ নম্বর গুলো বলবো, নতুন যে বইটা বেরিয়েছে, যে বইটা সবার কাছে আছে, সেই বইটা আমি দাগ নম্বর বলবো, সেই দাগ নম্বর গুলো লিখবো। তোমরা পারলে নিজে সলভ করবা, করে তারপরে আমার সলভটা দেখবা, আর যারা জানো না বা শিখুনি তারা বুঝে বুঝে করবা, যেটা আমি করিয়ে দেবো। তো প্রথম আয়তক্ষেত্র করার আগে আমি আয়তক্ষেত্র করব, একটু তাড়াতাড়ি বলবো নাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো দেখো আয়তক্ষেত্র কি বলবো আমি, দেখো আগে একটা আয়তক্ষেত্রের সূত্রটা বলে নি। এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এটা এটাকে বলে দৈর্ঘ্য, এটাকে বলে প্রস্থ। আমি দৈর্ঘ্যটাকে এ ধরলাম, প্রস্থটাকে বি ধরলাম, ঠিক আছে, ধরলাম। আচ্ছা, এই দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো, এই বাহু এই বাহু সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে দুদিকে যতটাই টেনে নাও না কেন কখনো মিলবে না। আবার দেখো এই দুটো বাহু সমান এবং সমান্তরাল, মানে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, আর যে প্রতিটা কোণ, এই প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আর এইখানে এই পাশে একটা কর্ণ, এই একটা কর্ণ, দুটো কর্ণ হয়। তো প্রথম হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু বি মানে এ বি। আচ্ছা পরিসীমা কি, পরিসীমা ক্ষেত্রফল মানে টোটাল যে জায়গাটা ভিতরে, ধরো এখানে পুরো ঘাস লাগাবে বা কোনো কার্পেট বিছাবে, তো টোটালটা ক্ষেত্রফল অনুযায়ী হয়, ঠিক আছে, এই টোটালটা ক্ষেত্রফল। আচ্ছা পরিসীমা হচ্ছে চারপাশে, ধরো একটা জমি চারপাশে বেড়া বা পাঁচিল বা কিছু দেবে, চারপাশে পাঁচিল দেবে, তো এই পরিসীমা হচ্ছে চারদিকে টোটাল, এটা হচ্ছে পরিসীমা। সেটা সূত্র কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ, 2 × দৈর্ঘ্য + প্রস্থ। আচ্ছা আর একটা লাগে কর্ণ, কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হচ্ছে, কর্ণ মানে কি, এই যো এই কোণা, এই দুটো কর্ণ আছে এগুলো কর্ণ। কর্ণের সূত্র কি করে পাওয়া যায়, এই দেখো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজটাই এখানে কর্ণ, এই যে এই অতিভুজটাই কর্ণ, তাহলে অতিভুজের সূত্র কি, অতিভুজ বের করার সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা এখানে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার স্কোয়ারটা যদি সমানের উপরে চলে যায় রুট ওভার হয়ে যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো সেম ভাবে আমি যদি কর্ণটাকে সি ধরি, আমি কর্ণটাকে যদি সি ধরি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রগুলো লাগবে, আর অঙ্ক করতে করতে আমরা বাকি সূত্র জানবো। আর একটা জিনিস মনে রাখবা, এই যে সমকোণী ত্রিভুজের একটু ফাস্ট করতে গেলে এই ত্রিভুজ এই সূত্র দিয়ে তো করা যাবে, পিথাগোরাসের যে সূত্র। এছাড়া তুমি ট্রিপলেট মনে রাখো, ট্রিপলেট যদি মনে রাখো তাহলে অনেক সুবিধা হবে, সব ট্রিপলেট তো মনে রাখা সম্ভব নয়, তো আপাতত তোমাদের চারটে মনে রাখতে হবে, যেটা বেসিক 3:4:5, 3-4-5, 5-12-13, 8-15-17, 7-24-25, এই চারটে তোমাদের মনে রাখতেই হবে। এই চারটে কি, অনেকে বুঝতে পারছে না কি, দেখো ভাই কিছুই না, 3-4-5 মানে এটা 3 হলে এটা 4, যদি 3 আর 4 দিয়ে দেয় তাহলে অতিভুজটা সারা জীবন 5 হবে, কারণ 3-4-5 আমি ট্রিপলেট দেখেছি, বা এটা 3 দিলো এটা 5 দিলো, 3-5 দিলো তাহলে এটা কি হবে, এটা 4 হবে পাক্কা। তো এটা এটার জন্য ট্রিপলেট ছিল, ধরো ধরো তোমার কোনো কারণে আমার 7 আসলো, এটা 24 আসলো, এইটা কি হবে তোমার, তাহলে লম্ব স্কয়ার মানে 7 স্কয়ার + 24 স্কয়ার করে সেটাকে রুট ওভার করতে হবে, তার থেকে তুমি জানো এটা তাহলে 7-24-25, তাই না, এরকম সুবিধা হবে। আর দেখো সবসময় মনে রাখো বড়টা, বড় ওই 7-24-25 মধ্যে বড় 24-25, বড় 17, বড় 13, বড় 5, বড়টা অতিভুজ হয়, স্বাভাবিক অতিভুজ সব থেকে বড় হয় তো বড় অতিভুজ হয়, ঠিক আছে। আর কখনো কখনো দেখবা এই 3-4-5 তো 3:4:5, এই 3:6:8:10 এরকম দুগুণ করে অনুপাত হয়, ঠিক আছে। তো ঠিক আছে চলো আমরা অঙ্কে চলে যাই, প্রথম করব হচ্ছে পাঁচ দাগ, প্রথম পাঁচ দাগ করবো, ঠিক আছে, মুছে দিলাম। সুবীর দাসের পাঁচ দাগ বের করো, যারা পারবা ঝম করে করে নাও, তারপরে আমার সঙ্গে উত্তর মিলিয়ে নাও, একটু ফাস্ট করছি। পাঁচ দাগ দেখো, পাঁচ দাগ, পাঁচ দাগে কোশ্চেন কি বলে দেখো, একটি আয়তক্ষেত্রে একটি বাহু 8 মিটার, আমি আয়তক্ষেত্র ছবি এঁকে করবে, যাদের নতুন শিখছে ছবি এঁকে করবা, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার, তো একটি বাহু 8 মিটার, একটি কর্ণ 10 মিটার, একটি কর্ণ 10 আর বাহু আমি 8 ধরলাম,
বলছে অপূর্ব দৈর্ঘ্য মানে এই বাহুটা দৈর্ঘ্য হতো, এইটা আট মানে এটাও আট হবে না, এটা কর্ণ দোষ। তাহলে আমি একটু আগে ট্রিপের বলেছিলাম তিন চার পাঁচ, তিন চার পাঁচ ট্রিপের বলেছি। এইবার দেখো এটা দেখো চারের দ্বিগুণ, চারের দ্বিগুণ আট, পাঁচের দ্বিগুণ দশ, তাহলে তিনের দ্বিগুণ ছয় হবে না? তিন চার পাঁচ হলে আমার তো এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ তো বা এই যে ত্রিভুজ, আমি ত্রিভুজটা এখানে এঁকে দেখাচ্ছি, দেখো তিন এখানে কি আছে, এটা দিয়ে আছে আট, এটা দিয়ে আছে দশ, এটা কত? এটা কি বলেছিল আরেকবার দেখো, এটা বলেছে চারের দ্বিগুণ আট, পাঁচের দ্বিগুণ দশ, তাহলে এটা তিনের দ্বিগুণ ছয়, তাহলে এটা ছয়, সব ছয়, তাহলে কি এইটা এটা ছয় পেয়ে গেলাম, তাহলে এইটা কত? ছয় হবে। তো অপরবাহু কত হবে উত্তর? ছয়। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক, না বুঝলে আরেকবার রিপিট দেখবো হয়ে যাবে। নেক্সট অঙ্ক করবো দশ দাগ, ঠিক আছে, মুছে দিলাম দশ দাগ, দশ। দেখো দশ দাগ কি বলেছে, যারা পারবে একবার ট্রাই করে নাও, আমি দশ দাগ করছি বলে। দশ দাগ বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত, একটি আয়তক্ষেত্র প্রস্থ কত দুই, দৈর্ঘ্য কত পাঁচ। এবার কি বলেছে ক্ষেত্রফল চল্লিশ, তাহলে এটা ফাইভ এক্স আর টু এক্স লিখতে পারি, তাহলে ফাইভ এক্স ইন্টু টু এক্স মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু কত, চল্লিশ বর্গ মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু চল্লিশ, পাঁচ দুগুণী দশ। ভাই দেখো এক্স গুণ এক্স কি হয়, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার হয়, ভুল করে এক্স দেবো না, পাঁচ দুগুণী দশ এক্স দিলে কিন্তু ভুল হয়ে যাবে, দশ এক্স স্কোয়ার ইকুয়াল টু চল্লিশ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, এটা এটা কাটলে চার হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দুই হবে। এইবার দেখো দুই তো উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। চলো ঠিক আছে, দুই দুগুণী কত, এটা চার, পাঁচ দুগুণী কত, দশ, তাহলে আমি এক্স এর মান বসে দিয়েছি ওখানে দশ আর চার। এবার বলেছে কর্ণ, আচ্ছা কর্ণ বের করতে গেলে আমি আলাদা ত্রিভুজ দিয়ে বুঝাচ্ছি, দেখো এটা কি বলেছে, এটা বলেছে চার, এটা বলেছে দশ, এটা কত, তো এটা কি করে লম্ব স্কোয়ার মানে কত, চার স্কোয়ার, ভূমি স্কোয়ার কত, দশ স্কোয়ার, ইকল ত্রিভুজ স্কোয়ার। আচ্ছা ষোলো প্লাস একশো, ষোলো চার চারি ষোলো প্লাস একশো ইকল অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ ইকল কি হবে, রুট ওভার কত হবে, একশো ষোলো হবে। আচ্ছা রুট ওভার একশো ষোলো তো অপশনে নেই, তো রুট ওভার একশো ষোলো করতে হবে কি করে, দেখো একশো ষোলোকে তুমি ভাঙাও, একশো ষোলোকে উৎপাদকে ভাঙা যাবে, পাঁচ দুগুণে দশ, আট দুগুণে ষোলো, দুই, দুই দুগুণে চার, নয় উনত্রিশ। আচ্ছা দেখো এটাকে কি বলা যায়, দেখো দুটো দুই রুট ওভার, রুট ওভার একশো ষোলো, তো রুট ওভার একশো ষোলো মানে কি, এটাকে এইভাবে লিখছি দুই ইন্টু দুই ইন্টু উনত্রিশ ইকুয়াল টু অতিভুজ। আচ্ছা এবার দেখো রুট ওভার করলে দুটো দুইয়ের থেকে একটা দুই বাইরে বেরিয়ে আসে, রুট ওভার করলে দুটো দুইয়ের থেকে একটা দুই বাইরে বেরিয়ে আসে, আর এই উনত্রিশের রুট ওভার করা যায় না, তাই উনত্রিশ রুটের মধ্যে রাখলাম, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে টু রুট উনত্রিশ, দেখো অপশন সি উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট রিপিট করব না, রিপিট হলে তোমরা আরেকবার দেখে নাও, রিপিট করছি না। তো দেখো এটা হচ্ছে, এবার হচ্ছে আমি করব পনেরো দাগ, পনেরো দাগ, চলো পনেরো দাগে কি বলেছে, দেখো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর, পনেরো দাগ করছি একটা আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য আমি ধরেছিলাম এ প্রস্থ বি এ বি দিয়ে করবো, অনেক তাড়াতাড়ি হবে মানে লিখতে কম হবে। তো দৈর্ঘ্য প্রস্থের অন্তর চার সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইকুয়াল টু কত, চার, এ মাইনাস বি ইকুয়াল টু চার, আর ক্ষেত্রফল বলেছে একশো বিরানব্বই, ক্ষেত্রফলের সূত্র কি, এ বি ইকুয়াল টু কত, একশো বিরানব্বই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ বি। পরিসীমা কত, পরিসীমার সূত্র কি, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু কত, তাহলে আমার মেইন লাগবে এ প্লাস বি, যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে, দুই তো দুই থাকবে, এ প্লাস বি বের করতে পারলে আমাদের হয়ে যাবে। তো এখানে ভ্যালু পুটিং করে করা যায়, আবার সূত্রের মাধ্যমে করা যায়, প্রথমে সূত্রের মাধ্যমে কি করে সলভ করতে হবে আমি দেখিয়ে দিই, ভ্যালু পুটিং অনেক সময় ভ্যালু মাথায় আসবে না, মানে কি কি বিয়োগ করলে, ভ্যালু পুটিং কি করে করে, কি কি বিয়োগ করলে চার হয়, আর কি কি গুণ করলে একশো বিরানব্বই হয়, এটা তুমি যদি ঠিকঠাক বের করতে পারো তাহলে সেই ভ্যালুটা এ আর বি এর ভ্যালুটা এখানে বসে যায়। আমি করছি ভ্যালু পুটিং, তার আগে আমি সলভ করে নিই। আচ্ছা একটা সূত্র আছে ফোর এ বি সূত্র, অনেকেই জানো অনেকে জানো না, যা জানো না যারা তারা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে ফোর এ বি সূত্র। আচ্ছা ফোর এ বি সূত্র আমি এখানে কাজে লাগাবো, দেখো আচ্ছা আমার এখানে ফোর এ বি লিখলাম, আচ্ছা ফোর এ বির মান কত, একশো বিরানব্বই, তাহলে একশো বিরানব্বই লিখলাম, এই মানটা পেয়ে গেছি, তো ক্ষেত্রফল বলেছি মানে দৈর্ঘ্য প্রস্থ ইনটু বলে দিয়েছে, তাহলে এ বি হচ্ছে একশো বিরানব্বই, আমি এখানে ভ্যালু পুট করছি মানে এই মানটা বসাচ্ছি। আচ্ছা এ প্লাস বি কত, এ প্লাস বি চেয়েছে, তো আমি এ প্লাস বি জানি না, এ প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, মাইনাস এ মাইনাস বি কত, চার, তো চার স্কোয়ার, তাহলে দেখো চার দুগুণী আট, চার দুগুণী আট, চার নং ছত্রিশ ছাদে তিন, চার তার তিন সাত, আচ্ছা ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ষোলো, এটা পাশে হলে যোগ হয়ে যায় সাতশো আটষট্টি যোগ ষোলো ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো আট আর ছয় কত, চোদ্দ চার হাতে এক, এক আর এক দুই, ছয় দুই আট, সাতশো চুরাশি, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা এ প্লাস বি কত, এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার সাতশো চুরাশি, আচ্ছা রুট ওভার সাতশো চুরাশি করলে কত হয়, দেখো যাদের মুখস্থ আছে ভালো, যাদের মুখস্থ নেই তাদের আমি বর্গমূলটা এখানে একবার সুযোগ পেয়েছি শিখিয়ে নি, দেখো যদি লাস্টে আমার দেখতে হবে কার, এই লাস্টে দুই আছে তো,
লাস্টে সরি চার আছে, লাস্টে চার আছে, তাহলে কার কার স্কোয়ারে কার কার স্কোয়ার করলে চার হয়। ধরো তুমি মুখস্থ নেই, তখন তুমি কি করবা, কার কার স্কোয়ারে তোমার দেখতে হবে চার হয়। আচ্ছা ভাই দেখো, দুইয়ের স্কোয়ারে চার হয় আর আট আটা চৌষট্টি, আটের স্কোয়ারে চার হয়, দুই আর আট, দুই আর আট, এই দুটোর স্কোয়ারে চার, তাহলে তুমি দুই আর আট লিখবা। এই চারটা লাস্টে যে এককের ঘরে চারটা ইউনিট ডিজিট যেটা, সেটা কার কার স্কোয়ার হয়, দুইয়ের স্কোয়ারে চার আর আটের স্কোয়ার, দুইয়ের স্কোয়ারে চার হয় আর আটের স্কোয়ারে চৌষট্টি, মানে এককের ঘরে চার আসে, তাহলে দুই বা আট আমার হবে। এইবার দেখো, এইবার দেখতে হবে কি, এটা হচ্ছে শেষের দুটোর জন্য এটা হলো, এই চারের জন্য এটা হলো ঠিকই, কিন্তু এটা তোমার শেষের দুটোর কাজ হয়ে গেল, শেষের দুটোর কাজ হয়ে গেল দুই বা আট। এবার দেখতে হবে শেষ এই সংখ্যাটা দুইয়ের থেকে কম কার স্কোয়ার। দেখো একের স্কোয়ার এক, দুইয়ের স্কোয়ার চার, তিনের স্কোয়ার নয় হয়ে যাচ্ছে, সাতের থেকে বেশি হয়ে যাচ্ছে, সাতের থেকে বেশি নেওয়া যাবে না, সাতের থেকে কম মানে দুইয়ের স্কোয়ার, বুঝতে পারলা? দুইয়ের দেখো একের স্কোয়ার কত, এক, দুইয়ের স্কোয়ার কত চার, তিনের স্কোয়ার কত নয়, এই সাতটার থেকে কম নিতে হবে, মানে নয় তো নেওয়া যাবে না, তিন নেওয়া যাবে না, তাহলে চার নিতে হবে, মানে দুইয়ের স্কোয়ার মানে দুই। এইবার দেখো দুইয়ের পরের সংখ্যা কি, দুই এই যে দুইটা, দুইয়ের পরের সংখ্যা কি তিন, আরে এক দুই তিন চার পাঁচ ছয়, সেই দুইয়ের পরের সংখ্যা তিন, তাহলে দুইয়ের পরের সংখ্যা তিন, তাহলে দুই গুণ তিন করলে কত হয় ছয়, এই যে ছয়টা এটা সাতের থেকে ছোট, এই যে ছয়টা বের হলো এখানে গুণ করে দুইয়ের পরের সংখ্যা, সাতের থেকে ছোট তাই বড়টা নেবো, এর মধ্যে বড়টা নেবো, তার মানে হবে কি 28। তো এ প্লাস বি কত বেরোলো আমার এখান থেকে, এ প্লাস বি বেরোলো, এ প্লাস বি বেরোলো 28, রুট ওভার করে, আর মুখস্থ থাকলে 28 হয়, ঠিক আছে, 28 স্কোয়ার 784 হয়। এবার দেখো তাহলে 2 ইন্টু a প্লাস b কত মান পেলাম, 28 পেলাম, তাহলে 8 × 2 = 16 = 56, তাহলে উত্তর হচ্ছে 15 থেকে 56 সেন্টিমিটার উত্তর, ঠিক আছে, 15 থেকে 56 সেন্টিমিটার উত্তর, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্ক, নেক্সট দাগ নাম্বার 18, যারা বুঝতে পারোনি তারা, ও সরি এটা আমি একটু ভ্যালু পুটিং করে দিই, চলো এটা একটু ভ্যালু পুটিং করে দিই, এখানে ছিল a মাইনাস b a প্লাস b, আচ্ছা ভ্যালু কি করে পুট করবা, দেখো কোথায় গেল, আচ্ছা 56 উত্তর হলো, ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি, আপাতত এটা মুছে দিচ্ছি, আর ভ্যালু পুটিং যদি করি এতটা বড় করার থেকে ভ্যালু পুটিং দিয়ে অনেক সোজা হবে, চলো ভ্যালু পুটিং দিয়ে কি করে করবো, আচ্ছা 192 কি কি গুণ করলে 192 কি করে তুমি মাথায় খেলবে, দেখো তোমার পরীক্ষা হলে দুই দিয়ে তুমি উৎপাদকেরা ভাঙো, 8 × 2 = 16, 9 × 2 = 18, 9 × 2 = 18, 9 × 2 = 6 × 12, 2 8 = 96, 2 24 = 48, 2 12 = 24, 2 6 = 12, 2 3 = 6, এবার দেখতে হবে এই যেগুলো পাশে হলো না এইগুলোকে কি কি দুটো সংখ্যা বের করতে হবে, করে তাদের বিয়োগফল হতে হবে 4 আর গুণফল হতে হবে 192, দেখো 3 × 6 = 6, 6 × 12 = 12, 12 × 24, আমি 24 এখানে লিখে রাখলাম, 2 × 4 = 8, 24 আর 8 বিয়োগ করলে 4 হয় না, তাহলে একটা খান থেকে কমিয়ে দিই, দেখো 3 × 6 = 6, 6 × 12 এখানে 12 আর 2 × 4 = 16, 16 এখানে 16, তো 16 আর 12 গুণ করলে কি হচ্ছে, 16 আর 12 গুণ করলে 192 হচ্ছে পাক্কা, আবার 16 আর 12 বিয়োগ করলে দেখো 16 আর 12 বিয়োগ করলে 4 হচ্ছে, তাহলে এ হলো 16 বি হলো 12, তাহলে 2 × 16 + 12, তাহলে 2 × 16 + 12 কত 28, 28 × 2 = 56, এই হয়তো অনেক ইজি করতে পারো, এই যদি এই জিনিসটা যদি মনে মনে করতে পারো তাহলে তোমার তো করাই লাগছে না, তোমার এইটুকু করলে হয়ে যাবে একদম শর্ট টাইমে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক চলে যাবো আমরা, 18 দাগ, নেক্সট অঙ্ক 18 দাগ, 18 মুছে দিলাম 18, চলো 18 থেকে চলে যাবো, আশা করি সবাই অঙ্কগুলো পাচ্ছ কারণ এগুলো করানো হয়েছে অনেকবার, আচ্ছা 18 দাগ দেখো, 18 দাগ কি বলেছে দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার এবং ক্ষেত্রফল 32 বর্গমিটার, বাগানটির দৈর্ঘ্য কত, আচ্ছা এটা আয়তাকার বাগান, এই যে ভাই একটি আয়তাকার বাগান, দেখো একটি আয়তাকার বাগানের পরিসীমা, পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ, 2 × দৈর্ঘ্য + প্রস্থ কত, 24 মিটার দিয়ে দিয়েছে, আচ্ছা তার মানে এখান থেকে আমি a প্লাস b কত পাই, a প্লাস b আমি পাবো 12, a প্লাস b 12 পাবো, কারণ 2 × 12 = 24 হয়, a প্লাস b আবার বলেছে বাগানটির ক্ষেত্রফল 32, বাগানটির ক্ষেত্রফল কি, ab কত 32, ab 32 ক্ষেত্রফল, বাগানটির দৈর্ঘ্য কত, দেখো ভাই এখানে আমি সম্পূর্ণটা করব না, এখানে ওই ফোর বি সূত্রতে করলে হবে, বর্ণ সূত্রতে করলে হবে, এখানে আমি ডাইরেক্ট ভ্যালু পুটিং করবো, তুমি সাধারণত ভাবো কি কি গুণ করলে 32 আর কি কি যোগ করলে 12 হয়, দেখো 12 হয় 3 এর 4, আচ্ছা 32 16 × 32 16 আর 2 = 12 হয় না, 32 বলেছে এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলেছে 32 আর পরিসীমা বলেছে 24, তাহলে 12 ঠিক আছে, তাহলে 12 ঠিকই, দেখো 16 × 32, আচ্ছা 32 কে ভাঙায় মাথায় খেলছে না কেন, আচ্ছা 8 × 16, 2 × 4 = 8, 2 × 2 = 4, দেখো 2 × 2 = 8 আর 2 × 4, হ্যাঁ 4 আটা 32,
দেখো 8 আর 4, তাহলে 8 আর 4 যোগ করলে 12 হয়, 8 আর 4 12, আবার 8 গুণ 4 করলে 32 হয়। এটা করতে তো বেশি টাইম লাগবে না, এটা তোমার মুখে চলে আসবে, আমার মুখে আসেনি কিন্তু তোমার চলে আসবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো চলো 8 আর 4 12, 8 32, আমার হিসাব পেয়ে গেলাম। এবার বলেছে কি, এবার উত্তর চেয়েছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তাহলে কি বড়টাই হবে, সাধারণত 8 হবে, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু 8 আর প্রস্থ ইকুয়াল টু 4, তাহলে উত্তর হবে 8, 8 মিটার উত্তর হবে, ঠিক আছে? চলো এরপরে চলে যাবো আমরা 19 দাগের অঙ্ক, ইজি অঙ্ক, চলো 19 দাগের অঙ্ক করি, 19 দাগ, 19, চলো 19 দাগ চেষ্টা করো, না পারলে দেখে নাও। আচ্ছা 19 দাগ কি বলেছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠ। আচ্ছা একটা মাঠ, মাঠের দৈর্ঘ্য হচ্ছে 24, দৈর্ঘ্য কত 24, আচ্ছা প্রস্থ কত 16, তো প্রস্থ 16। এবার বলছে পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া, ভালো করে মন দিয়ে দেখো, ভেতরের দিকে 2 মিটার চওড়া, ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা, এই ভেতরের দিকে রাস্তা আছে কত মিটার চওড়া, 2 মিটার চওড়া, এই রাস্তাটা 2 মিটার চওড়া, ঠিক আছে? বলছে রাস্তার ক্ষেত্রে আড়গাপুরি 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, চেয়েছি কি রাস্তার ক্ষেত্রফল, ভালো করে মন দিয়ে শোনো, আমি একটু ডিফারেন্ট নিয়মে করাই তো সেটাই দেখাচ্ছি, একবারই বলবো, তোমরা ভিডিও রিপিট করে দেখবে। দেখো আমি প্রথম এই জায়গাটা পুরোটা ক্ষেত্রফল নিচ্ছি, দেখো আচ্ছা পুরোটা দাগ দিয়ে দিলাম, পুরোটা এরকম সরু একটা আয়তক্ষেত্র হলো না, সরু একটা আয়তক্ষেত্র হলো। আচ্ছা আমি তো জানি এই এখান দিয়ে এইটুকু কত 24, এখান দিয়ে এইটুকু 24, আমি জানি টোটালটা 24, ভেতরের দিকে রাস্তা যখন এই পুরোটা 24 এখানে, আর রাস্তাটা কত মিটার, 2 মিটার চওড়া, মানে এইটুকু কত, এইটুকু হচ্ছে 2, এটা 2, তাহলে এইটুকুর এই সরুটার ক্ষেত্রফল কত, 24 দুগুণে 48, এই সরুটার ক্ষেত্রফল, এই দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, তাহলে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ করলে 48, তাহলে এই সরুটা 48 ক্ষেত্র, আবার এই সরুটা কত, এই সরুটাও 48 ক্ষেত্রফল হবে, এটা সেম তো, তাহলে 48 48 কত, 96 ক্ষেত্রফল হয়ে গেল। এইবার মন দিয়ে দেখো আমার লাগবে কোনটুকু, এইটুকু আর এটুকু, তাহলে এটুকু কত, দেখো ভাই এই 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 টোটালটা ছিল কত 16, এই টোটালটা 16, কিন্তু আগের এই দুটো বের করার সময় 48 48 বের করার সময় আমি এই 2 2 4 নিয়ে নিয়েছি না দুই দিক থেকে, তাহলে এই 2 2 4 বাদ দিলে, 16 থেকে 4 বাদ দিলে এইটুকু কত পাবো, 12 পাবো, না 12, আর এটা কত 2, তাহলে এই যে সরু একটা, যে এখানে একটা সরু একটা আয়তক হতে বেরোবে, এটা 12 আর এটা 2 বেরোবে, না 2 2 4 বাদ গেছে, 16 থেকে 4 বাদ গেলে 12 হয়, তাহলে 12 আর এটা তো 2, তাহলে 12 12 দুগুণে কত 24, এদিকেও একটা 24 আছে, 24 24 কত 48, তাহলে উত্তর কত হবে, এই দুটো যোগ করলে উত্তর বেরিয়ে যাবে, এই দুটোর ক্ষেত্রফল এই যে 96, আর এই দুটোর ক্ষেত্রফল এই যে 48, তাহলে 8 আর 6 কত 14 4 হাতে 1, 9 10 14, 144 উত্তর হবে, 144 বর্গ মিটার, 144 বর্গ মিটার উত্তর হবে, 19 দাগে 144 বর্গ মিটার উত্তর হবে, 19 দাগের বি, ঠিক আছে? আরেকবার রিপিট করে দেখো না বুঝতে না পারলে, 19 বার 20 দাগ, দেখো সেম একটা অঙ্ক করাবো, আরেকটা একটু ছবিটা বড় করে রাখবো, এটা যারা এইটা দুবার রিপিট করে বুঝতে পারলো না তাদের জন্য 20 দাগ এটাও করে দিচ্ছি, দেখো 20 দাগ, এটা কি বলেছে দেখো, 12 মিটার দীর্ঘ, একটু বড় ছবি আঁকছি, এই যো 12 মিটার দীর্ঘ, 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রশস্ত, 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠে বাইরের দিকে, এবার বাইরের দিকে, এই যো বাইরের দিকে রাস্তা কত মিটার চওড়া, 3 মিটার চওড়া রাস্তা, এই রাস্তাটা 3 মিটার চওড়া, ক্ষেত্রফল কত, আবার করছি একই ভাবে দেখো, এই টোটালটা নিয়ে নি, আচ্ছা আমরা জানি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 12, আমার লাগবে কি এই সরুটার এর ক্ষেত্রফল লাগবে, তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত 12 হয়, তাহলে এটা কত 3, এটা কত 3, তাহলে 12 আর 3 15 আর 3 18, মানে 12 আর 6 18, তাহলে এখান থেকে এইটুকু টোটাল 18, আর রাস্তাটা চওড়া কত 3, রাস্তাটা চওড়া 3, তাহলে ক্ষেত্রফল কত 3 18 কত 54, আবার এইটাও 54, এটা যা এটা তা 54 54 দুগুণে 108, তো আমি এই লম্বা দূরও পেয়ে গেলাম। এবার দেখো এইখান থেকে এইটুকু, এবার কি বিয়োগ করা লাগবে, না আগের ভেতরে ছিল বলে বিয়োগ করতে হয়েছিল, এবার দেখো এইটুকু চাই, তো আমার তো উপরে ওইটুকু হয়ে গেল, তাহলে এখান থেকে এইটুকু কত দেওয়া ছিল আমার, এখান থেকে এইটুকু 8 দেওয়া ছিল, 8 তাই তো দেওয়া ছিল 8, হ্যাঁ 8, আর এইটা কত 3, এইটুকু তো 8, আমার এই সরুটা লাগবে, এই যে এই ছোটটা, এখান থেকে এইটুকু 8, আর এটা কত 3, এটা কত 3, তাহলে 3 এটা কত 24, এদিকে 24 এদিকেও সেম 24, 24 24 কত 48, তাহলে 48 আর 108 কত, 108 আর 48 যোগ করলে কত হয়, 8 আর 16 6 4 আর 5 156 বর্গ বর্গ মিটার, তাহলে 20 দাগ হয়ে যাবে 156 বর্গ মিটার, 20 সি উত্তর, চলো ঠিক আছে। এবার নেক্সট দাঁড়ানো যাবে না, এখনো আছে বাকি 25 দাগ, চলো 25 দাগে করি, 25 দাগ দেখো, পরের অঙ্ক 25 দাগ, রিপিট করে তুমি দেখে নেবে, আমি রিপিট করছি না,
25 দেখ 25 দেখ মন দিয়ে শোনো 25 কি বলেছে 25 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত দেখো ভাই একই ভাবে অঙ্কটা আছে 12 মিটার দীর্ঘ 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত বিশিষ্ট 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর মাঝখান দিয়ে বললে এই রকম ভাবে হয় দৈর্ঘ্য প্রস্থ বরাবর হলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর তো আমি একটু বাইরে লিখি 8 লিখি এটা 12টা বাইরে লিখি আচ্ছা দেখো দৈর্ঘ্য প্রস্থ বরাবর এরকম ছবি হলো এইভাবে 4 মিটার প্রশস্ত রাস্তা এই রাস্তাটা 4 মিটার প্রশস্ত রাস্তা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল তো রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল এটা অনেক নিয়ম আছে তুমি শুধু রাস্তার ক্ষেত্রফল বের করে নিয়ে পরে বিয়োগ করে দিতে পারো টোটাল থেকে বা তুমি যে কোনো একটা বের করে করতে পারো যা ইচ্ছা করতে পারো তো আমি আগে রাস্তাটা বের করে নেবো দেখো রাস্তার ক্ষেত্রফল পরীক্ষায় দিতে পারে তো আমি রাস্তার ক্ষেত্রফল বের করে দিচ্ছি তোমরা যদি রাস্তার ক্ষেত্রফল দেয় তুমি ডাইরেক্ট রাস্তার ক্ষেত্রফল বের করতে পারো আর যদি দেয় এই মাঠের যেমন মাঠের দিয়েছে বলেছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত কত দেখ 25 দেখ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত তাহলে তুমি কি করবা দুটো নিয়ম একটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করে তারপরে টোটাল ক্ষেত্রফল থেকে রাস্তাটা বাদ দিতে পারো অথবা তুমি এই এই শুধু এই এক টুকরো মাঠের ক্ষেত্রফল বের করে সেইটাকে 4 দিয়ে গুণ করে দাও তো আগে আমি দেখাচ্ছি কোথায় প্রবলেম হতে পারে বা না হতে পারে দেখো এখান থেকে এইটুকু কত 12 এখান থেকে এইটুকু টোটাল 12 আচ্ছা এইটুকু কত 4 মিটার তো এটুকু 4 মিটার চওড়া দেখে একবার 4 মিটার বলে 4 মিটার বলেছে এটা কা 4 মিটার বলেছে তো এই টোটাল 12 থেকে যদি 4 বাদ দিই কত থাকে 8 টোটাল 12 থেকে 4 বাদ দিলে 8 8 4 বাদ দিলে 8 হয় তো সে 8টা দুভাগ হবে না দেখো 12 থেকে যদি 4 বাদ দিই রাস্তাটা তাহলে যে 8 পড়ে থাকে সে 8টাকে দুভাগ করতে হবে তো এইটুকু 4 4 তো এটা 4 এটা 4 এইবার দেখো আবার এইটুকু কত 8 এই 4 বাদ দিলে কত থাকে 4 থাকে 4টা দুভাগ হলে 2 2 হবে তাহলে এটার ক্ষেত্রফল কত 4 দুগুণী 8 তাহলে এর ক্ষেত্রফল 8 তো এটা যদি 8 হয় এও 8 এও 8 এও 8 সব 8 তাহলে 4 8 কত 32 তাহলে উত্তর হয়ে যাবে কি 32 রাস্তার মাঠের ক্ষেত্রফল 32 বর্গ মিটার বর্গ মিটার সবসময় ক্ষেত্রফল বর্গ মিটার স্কয়ার মিটার বা স্কয়ার সেন্টিমিটার স্কয়ার হয় বর্গ হয় তুমি এভাবে করতে পারো অথবা আরেকটা নিয়ম বলে দিই অথবা আরেকটা নিয়ম বলে দিই এটা মুছে দিই এটা তো বেস্ট এই ক্ষেত্রে বা যদি রাস্তার ক্ষেত্রফল চাই কি করবা দেখো রাস্তার ক্ষেত্রফল চাইলে কি করবা এই তো এই এই কি কি বলেছিল 12 আর 8 রাস্তার ক্ষেত্রফল প্রশ্নের ক্ষেত্রফল চার নিয়ম রাস্তার বের করে দিয়েছি রাস্তার ক্ষেত্রফল কি করে বের করবো দেখো এই টোটালটা কত 12 এই লম্বাটা কত 12 4 মিটার কত প্রস্থ এইটুকু তাহলে এটা যদি 12 হয় এটা 4 4 12 কত 4 বড় 48 এটা যদি 12 হয় এটা যদি 4 হয় এইটুকুর ক্ষেত্রফল কত 4 বড় 48 আবার এটা যদি 8 হয় এটা যদি 4 হয় 4 টাকা তো 32 তাহলে যোগ করলে 8 1 80 এই দেখো যখন আমি রাস্তার এটা বানানো হয়ে যাবে তারপরে যখন এটা আমি করব আমি কি এর উপর থেকে ওভার দেব না এখানে এসে থেমে যাবো আবার এখানে মানে এইটাকে দুবার নেওয়া হয়ে গেছে 80 টাকা না হয়েছে এর মধ্যে এইটুকু জায়গা দুবার হয়ে গেছে না তাই আমার একবার বাদ দিতে একবার বাদ দিলে কি এটা বর্গক্ষেত্র তৈরি হলো এখানে তাহলে 4 4 4 4 16 বাদ দেবে ক্ষেত্রফল বাদ যাবে 4 4 তো দৈর্ঘ্য প্রস্থ 4 4 হবে বর্গক্ষেত্র 16 বাদ গেলে 4 হল 64 64 বর্গ মিটার হবে এর ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল চলো নেক্সট নেক্সট চলে যাব 26 দাগ চলো 26 দাগে চলো 26 26 26 26 দাগ কি বলেছে দেখো 26 একই টাইপের অঙ্ক দেখো 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রস্থ ওহো একই অঙ্ক তো 12 মিটার দৈর্ঘ্য 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ প্রশস্ত রাস্তার আয়তাকার মেঝেকে আচ্ছা 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কাপড় লাগবে আচ্ছা 12 মিটার দীর্ঘ আর 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মেঝেকে এটা কোন রাস্তা রাস্তার এর আয়তাকার মেঝে তাহলে আয়তাকার মেঝে ভালো কথা এরা বলছে 80 সেন্টিমিটার কাপড় দিয়ে মুড়বে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাপড় দিয়ে মুড়বে ঠিক আছে 80 সেন্টিমিটার আচ্ছা ভাই এটা ভালো করে একটা ভালো করে বুঝে দেখো এটা তো আছে মিটারে এটাও মিটারে কিন্তু যেটা যে কার্পেট সেটা কত সেন্টিমিটার আছে সেটা সেন্টিমিটার আছে না এটা কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি তাহলে মিটারকে কত দিয়ে গুণ করলে সেন্টিমিটার হয় 100 দিয়ে গুণ করলে তাহলে এটাকে আমি সেন্টিমিটার করে নিই 800 সেন্টিমিটার এটা সেন্টিমিটার করে নিই 1200 সেন্টিমিটার তাহলে দেখো এর ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে কত হয় 1200 ইনটু 800 এর ক্ষেত্রফল পেয়ে গেলাম বাই কত দেখো 80 সেন্টিমিটার 80 সেন্টিমিটার কাপড় দিয়ে মুড়বে 80 সেন্টিমিটার কাপড় দিয়ে মুড়বে ফোন এসেছিল আচ্ছা চলো
আয়তন বলছে 80 সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট কার্পেট দিয়ে মুততে কত দীর্ঘ কাপড় লাগবে? 80 সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট, আচ্ছা তাহলে 80, এটা কি বলেছে না, দাঁড়া ফোন এসে দেখি, চলো ফোন এসেছিল সমস্যা। আচ্ছা প্রশ্ন পাইছিলাম আমরা, ছিলাম হচ্ছে 26 দাগ, আচ্ছা 12 মিটার দীর্ঘ, হ্যাঁ প্রশ্ন মধ্যে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাপড় দিয়ে মুড়বে। আচ্ছা যে কাপড়টা ধরো এই যে কাপড়, এই যে লম্বা কাপড়, হ্যাঁ এই কাপড়টা কি বলেছে কাপড় দিয়ে মুড়বে, ঠিক আছে টেস্টিং করবে ধরো এই মাঠটাকে বা কিছু, 80 সেন্টিমিটার প্রস্থ, 80 সেন্টিমিটার তার দৈর্ঘ্য কত এটা চেয়েছে, তাহলে এর ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 80 ইন্টু সামথিং, তাহলে আমি যদি একে যদি 80 ভাগ করি তাহলে পেয়ে যাবো দৈর্ঘ্য, তাহলে 80 ভাগ করো 00 কেটে দাও 8, 10 কে 80, তাহলে 12000 এত সেন্টিমিটার কি লাগবে দৈর্ঘ্য কাপড় লাগবে। আচ্ছা উত্তর কিসে আছে, উত্তর দেখো কত মিটার কাপড়, মিটার সেন্টিমিটার কে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, সেন্টিমিটার কে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, 00 কেটে দিলাম তাহলে 120 মিটার হয়ে যাবে, 120 মিটার কাপড় লাগবে, ঠিক আছে চলো বোঝা গেছে। এইবার এইবার চলো এবার কত দাগ, এবার হচ্ছে 30 দাগ, চলো 30 দাগ, 30 10 মিটার দীর্ঘ এবং আর 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর, আচ্ছা দেখো সুন্দর অঙ্ক, এটা দেখো এটা কি বলেছে, 10 মিটার দীর্ঘ, 10 মিটার দীর্ঘ আর 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে সমান চওড়া, আচ্ছা এটা আমি 7 এখানে লিখি 10 এর উপরে লিখি, আচ্ছা বাইরের দিকে একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের দিকে, আচ্ছা বাইরের দিকে রাস্তা আছে ভাই, বাইরের দিকে রাস্তা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এতক্ষণ আমাদের রাস্তা চওড়া বলে দিয়েছিল কিন্তু এবার বলেছে রাস্তাটার ক্ষেত্রফল 84, আচ্ছা রাস্তাটি কত চওড়া, রাস্তাটি কত চওড়া চেয়েছে, আচ্ছা এটাকে এক্সরে করা যায় বা অপশন, তুমি অপশনের মধ্যে অপশন দিয়ে করতে পারো অথবা একটা নিয়ম বলছি তুমি ভালো করে বোঝো, দেখো আচ্ছা মন দিয়ে শোনো, এটা তো 7 ছিল তো, এটা হ্যাঁ 7, আচ্ছা 7 ছিল, এটা 10 ছিল, ঠিক আছে, আচ্ছা আমি যদি মনে করি ভিতরেরটা নেই, দেখো কি করে দেখো, আমি প্রথম আগে করি যে এই টোটাল, এই টোটালটার ক্ষেত্রফল কত, মানে সব মিলিয়ে ক্ষেত্রফল আমি বের করবো, কি করে বের করবো দেখো, 7 × 10 = 70, তাহলে এর ক্ষেত্রফল তো 70 বর্গ মিটার বা সেন্টিমিটার, এই যে এইটুকু ছোটটা ক্ষেত্রফল, আর সঙ্গে এই 70-এর সঙ্গে যদি 84 যোগ করি তাহলে কত হয় 4 15 154, যেটা এখানে সেন্টিমিটার না মিটার, 154 বর্গ মিটার কি এই টোটালটার ক্ষেত্রফল। আচ্ছা ভাই আমি ভিতরেরটা 10 আর 7 জানি, আমি যদি বাইরেরটার এই দৈর্ঘ্য প্রস্থ জেনে যাই তাহলে তো কিছু একটা হবে, কিছু দেখো এই 154টা কি এই বড় বর্গ, এই বড় বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমি একটা জিনিস দেখো এটাকে যদি ভাঙাই আমি উৎপাদকে তাহলে কি হবে, 7 × 14 7 × 14 = 77, এবার দেখো একটা মজার জিনিস দেখো, এখানে দুটো সংখ্যা পেলাম না, 7 × 14 = 11, আমি দুটো কেন ধরলাম তুমি বুঝতে পারবা, দেখো এইটা তো আচ্ছা দৈর্ঘ্য কোনটা হবে 14 না 11, 14 দৈর্ঘ্য, আমি 14 দৈর্ঘ্য ধরলাম, প্রশ্ন করতে 11, এবার দেখো এইটুকু 7, এইটুকু তো 7, তাহলে এখান থেকে এটুকু আর এখান থেকে এটুকু কত হবে 7, আর 4 = 11, তো এই টোটালটা তো 11 আর এইটুকু 7, 11 থেকে 7 গেলে 4, তাহলে এই দুটো মিলিয়ে আমার 4 হবে, তাহলে এটা 2 = 2 বলতে পারি, তো দেখো এভাবে করতে পারবা খুব সুন্দর। আবার দেখো এই টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 14, এটা তো 14 টোটালটা, আবার এটুকু কত 10, এটুকু 10, তাহলে এটুকু কত হবে 2 2 হবে, 2 2 4, আর 14 থেকে 10 গেলে 4 হয়, 4টা দুভাগে ভাগ হয়ে 2 হয়ে যাবে, দেখো এই রাস্তাও 2 মিটার চওড়া, এই রাস্তাও 2 মিটার চওড়া, তার মানে কি আমার ধরা সব ধরাটা ঠিকঠাক আছে, তাহলে আমার 2 মিটার চওড়াই হবে, এইবার দেখো উত্তরটা কি হবে, তাহলে রাস্তাটি 2 মিটার চওড়া হয়ে গেল, এইভাবে অনেক ইজি হবে, এইভাবে অনেক ইজি হবে, না হলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে চলো আর একটা অঙ্ক করি, 38 লাস্ট অঙ্ক করবো, 38 সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা ছিল যেটা করলাম, এত রিপিট করে দেখে নিও একবার দরকার হলে, 38 বলেছে কি আয়তক্ষেত্রে, এই যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ যতক্ষণ 10% 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি হবে, এইটা দেখো আমরা আয়তক্ষেত্র হিসেবে করার দরকার নেই, এটা আমরা শতকরা যেভাবে শিখেছিলাম ওভাবে আমরা আরামসে করে ফেলতে পারবো, বা সূত্র আছে আমাদের অনেক রকম সূত্র আছে এক্স ওয়াই, সেই সব সূত্র সবাই জানো অনেকে, তারা ওটাতে করে ফেলতে পারবে, তা আমার নর্মালি করি 100 ছিল ইন্টু 10% বৃদ্ধি করলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য বস্তু হওয়ার দরকারই নেই, প্রথমে 10% বৃদ্ধি মানে 110/100, তারপরে কত পার্সেন্ট বৃদ্ধি 70% বৃদ্ধি, তাহলে 170 হ্রাস করলে কি 70% হ্রাস করলে 30/100 করতাম, যা বলবে তাই করে 70/100, এবার তুমি 100 100 কেটে দাও, 00 কেটে দাও, 00 কেটে দাও, 11 আর 17 গুণ 7 11 7 তখন 7 1 17 8,
ঠিক আছে 187। এবার কি চেয়েছে, কই গেল 38, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ছিল 100 হলো 187, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 87% বৃদ্ধি, তাই না, 87 38 দাগ, 38 দাগ হয়ে গেল সি উত্তর 87%। আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা বুঝুনি তারা আরেকবার রিপিট করো, একটু ফাস্ট করতে হলো ভিডিও বড় হওয়ার কারণে, তাই অনেক বড় হয়ে গেছে, তো এরকম করে মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তোমরা দেখো আমার মনে হয় কিছুটা হলে উপকৃত হবাই হবা, ঠিক আছে, চলো টাটা।